ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে পাত্রের সামনে আংটি, কানের দুল, নাকের ফুল, গলায় চেন পরে উপস্থিত হওয়াতে গুনাহ হবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি প্রিয় বোন, যদি আপনার এ ধরনের গহনাগুলো পরার উদ্দেশ্য থাকে সৌন্দর্যতা প্রদর্শন, তো সে বিবেচনায় এটা জায়েজ হতে পারে, কিন্তু উদ্দেশ্য যদি থাকে প্রতারণা, তবে এটা জায়েজ নেই। সৌন্দর্যতা প্রদর্শন বলতে মৌলিকভাবে একজন নারী তিনি সুন্দরী, তো তাকে পছন্দ হোক এটা তিনিও চান, এবং তাকে দেখতে এসেছেন যিনি তিনিও তাকে পছন্দ করবেন সে উদ্দেশ্য নিয়ে এসেছেন। তো সেক্ষেত্রে একটু পরিপাটি, একটু সৌন্দর্যতা, একটু সাজসজ্জা এটা দোষণীয় কিছু নয়, তো এই বিবেচনায় এটি জায়েজ হতে পারে। কিন্তু যদি প্রতারণার উদ্দেশ্যে এটি হয়, অর্থাৎ আসলে মূলত পাত্রী সুন্দরী নন, তিনি কৃত্রিম সাজসজ্জা গ্রহণ করে পাত্রকে ধোঁকা দিতে চাচ্ছেন, কিংবা অন্যের এ ধরনের গহনা এ সমস্ত জিনিস নিয়ে এসে তিনি বুঝাতে চাইলেন যে এই পাত্রী তার সচ্ছলতা রয়েছে বা তার প্রাচুর্যতা রয়েছে, যেহেতু হাদিসের ভিতরে কন্যা বা কনে পক্ষ তারা একটু সম্পদশালী হোক সে বিষয়টিকেও নিয়ে আসা হয়েছে। তো সেই বিবেচনায় যদি তিনি বুঝাতে চাচ্ছেন যে তারা সচ্ছল, তাদের অনেক অর্থকরী রয়েছে বা স্বর্ণ গহনা এগুলো রয়েছে, এ ধরনের যদি উদ্দেশ্য থাকে, মূলত সেই জিনিসগুলো তার ছিল না, সে হয়তো কারো থেকে ধার নিয়ে এসেছে, কারো থেকে সে নিয়ে এসে এটাকে ব্যবহার করে পাত্রকে তিনি ধোঁকা দিতে চাচ্ছেন, এমন যদি হয় তাহলে এটা জায়েজ নেই। আল্লাহু আলাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।